কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার। তো প্রথমেই আজকে তোমাদের থেকে জানাচ্ছি শুভ নিত্যানন্দ ত্রয়োদশী। তো তোমাদের কাছে আমি সরি বলে দিচ্ছি, কারণ এর আগে নিত্যানন্দ ত্রয়োদশী নিয়ে আমার একটা ভিডিও আনা উচিত ছিল, কিন্তু এতই ব্যস্ত হয়ে পড়লাম যার আনতে পারলাম না। এই কাল পুরী থেকে আসলাম, তো পুরীর ভিডিওগুলো তোমরা দেখেছো, তাই পুরীর এখনও অনেক ভিডিও লোড হয়ে পড়ে আছে, ছাড়তে পারছি না, এত ব্যস্ত আছি। এখানে মন্দির আমাদের বলছিলাম না মন্দির হবে, তো মন্দিরটাও স্টার্ট হয়ে গেছে, ওর জন্য এত কাজের প্রেশার পড়ে গেছে, ওরও প্রেশার, আমারও সংসারের কাজ টাজ নিয়ে প্রেশার পড়ে গেছে, ওই জন্য আর ঘন ঘন ভিডিও দিতে পারছি না। ওই জন্য তোমরা কেউ রাগ করো না, তো চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিওগুলো যেগুলো লোড আছে ওগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করো। তো আজকে নিত্যানন্দ ত্রয়োদশীর ওই জন্য চলে আসলাম। তো সকাল সকাল ভিডিও করলে ভালো হতো সকাল থেকে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ভোর ভোর উঠতে পারিনি, শরীরটা খারাপ ছিল। আবার পুরী থেকে যেহেতু এসেছি খুবই শরীরটা দুর্বল আছে, ওই জন্য খুব ভোরে উঠতে পারিনি। তো তাড়াতাড়ি উঠে কাজটা সেরে আবার অনেক কিছু আছে, নিতাইয়ের জন্য রান্না করেছি, ওই জন্য ভিডিও তখন করলাম না। তো রান্না হয়ে গেছে, তো এখন তোমাদের দিকে সবটা দেখাবো। নিতাইকে ভোগ লাগানো হবে, অভিষেক হবে, তো আজকে খুবই আনন্দ হচ্ছে। গৌরীর কৃপা পেতে গেলে আগে নিতাই চাই, তো আমরা যদি না নিতাইয়ের কৃপা পাই তো আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। তো নিতাইয়ের কৃপাটা অত্যন্ত আমাদের প্রয়োজন। তো তোমরাও আশা করি সবাই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করছো, তো আজকের দিনটা যেন সবার খুব ভালো কাটুক, আমি সেই কামনাই করবো নিতাইয়ের কাছে, সবাই যেন ভগবানের ভালো করে আমরা সেবা করতে পারি। তো তার আগে আমি কালকে একটা কেক বানিয়েছি, সেই কেকটা তোমাদের দিকে দেখাবো। তো কেকটা ভোগ লাগানো হবে অভিষেকের পর, তারপরে ভোগ লাগানো হবে, তো তার আগে তোমাদের দিকে কেকটা দেখাবো। তো চলো যাচ্ছি, চলো। তো দেখো এই কেকটা কালকে বানিয়েছি নিতাইয়ের জন্য, না ভোগ লাগানো হয়নি, তো যখন ভোগ লাগানো হবে তখনও তোমরা দেখবে। কিন্তু কেকটা খুব এবারে কেকটা একটু বড় বানিয়েছি, অন্য অন্য কেকগুলো আমার ছোট ছিল। তো দেখো কেকটা কেমন লাগলো তোমাদের একটু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে খুবই ভালো লাগবে। কালকে খুব কষ্ট করে কেকটা বানিয়েছি, কেকটা হতে অনেক সময় লেগেছে যেহেতু অনেকটা বড় কেকটা হয়েছে। তোমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই কেকটা নিতাইয়ের জন্য বানিয়েছি, আমার তাহলে খুবই ভালো লাগবে। তো এখন অভিষেক হবে, তো তার আগে শতপ্রথমে আজকে তোমাদের দিকে গৌরী নিতাইকে দর্শন করাবো। তো চলো এখন উপরে যাই, কেকটা যখন আবার ভোগ লাগানো হবে তখন আবার দেখতে পাবে। এখন একটা চাপা লাগাবো, তখন ওটা দেখাবো। এখন একটু গৌরী নিতাইয়ের কাছে যাই, গৌরী নিতাইকে তোমরা দর্শন করো। আজকে গৌরী নিতাইকে খুবই সুন্দর লাগছে, জগন্নাথকেও খুব সুন্দর লাগছে, গোপালকেও ভালো লাগছে। তো আর দেরি না করে আমি উপরে চলে যাই, তোমরা তাড়াতাড়ি দর্শন করবে। তো চলো, তো উপরে এখন চলে যাওয়া যাক। তো অভিষেক স্টার্ট হবে, ওই জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এবার গৌরনিতাই বাইরে চলে আসলেই, সবাই চলে আসলে অভিষেক আমরা শুরু করে দেবো। জুসটা সেখানে রাখা হয়েছে, ফলের জুস। আমাদের আজকে অনেক লোক তো বলা হয়নি, আমরা বাড়ির কজন আছি, আমরা বাড়ির লোকেরা মিলে অভিষেক করবো, ওই জন্য জুস কম বানানো হয়েছে। তো আগে গৌরনিতাইকে তোমরা দর্শন করো আজকে। জয় গৌরনিতাই, জয় জগন্নাথ। তো আমাদের গৌরী নিতাই আর জগন্নাথকে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে খুবই ভালো লাগবে। তো গৌরী নিতাই এখন রেডি হয়ে গেছে অভিষেককে নিয়ে যাওয়া হবে বলে, তো একটু পরেই অভিষেক স্টার্ট হয়ে যাবে। তো অভিষেক স্টার্ট হলে তোমরা পুরো ভিডিওটাই দেখতে পাবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে না স্কিপ করে। আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর নতুন হলে আগে সাবস্ক্রাইবটা করে নেবে, আর লাইক করতে ভুলবে না।
দর্শন করবে, ভোগ লাগানো হয়ে গেছে, তাড়াহুড়ো করে যখন রেডি করছিলাম তখন দেখাতে পারলাম না। তো দেখো আজকে রান্না হয়েছে রাইস, ওখানে ব্রোকলির পকোড়া আছে, তারপরে হিংচে আর ফুলকে, বাঁধাকপি, সব কিছু পকোড়া আছে। ওই যে কেকটা ভোগ লাগিয়েছি, পরমান্ন আছে, ওখানে হচ্ছে মাঞ্চুরিয়ান আছে, বাঁধাকপির ফুলকপি, পনির আলু রোসা, আর ওটা হচ্ছে সিমের সিম ভাপা, একটা ব্রোকলি সবজি, আর এটা মিক্স সবজি আর ডাল। তোমরা দর্শন করো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো কেমন লাগলো আজকে আমাদের বাড়ির নিত্যানন্দ ত্রয়োদশীর ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুবই ভালো লাগবে। জয় নিত্যানন্দ প্রভু।